জাতি পর্যায়ে আমরা যদি গ্রাম পর্যায়ে যদি খেলা অনুষ্ঠান না করি তাহলে জাতি পর্যায়ে খেলোয়াড় আমরা পাবো কোথায় যারা এখন আমাদের বাংলাদেশে মাসাবি মুস্তিজুরহাম মুস্তফিজ এগুলো তো আমাদের এই গ্রাম পর্যায়ে এলাকায় খেলে এবং বড়ো ধরনের প্লেয়ার হয়েছে আমরাও চাচ্ছি আমাদের এলাকায় যদি স্বদাহের থেকে যদি আমরা দুই চারজন যদি খেলোয়াড় নিয়ে যেতে পারি জাতি পর্যায়ে তাহলে আমাদের এই সদাহা সৎকানীয় তথা বাংলাদেশ এবং পরিচিতি একটা লাভ করবে চট্টগ্রাম জেলার মধ্যে অতীতের উন্নয়ন হচ্ছে আমাদের এই সদাহা ব্যাপক উন্নয়নের ক্ষেত্রে আগামীতে আমাদের চলা আর দশ বারো কোটি টাকার উন্নয়ন হওয়া এটা আমরা উন্নয়ন করার জন্য চেষ্টা চালাচ্ছি ইতিমধ্যে আমাদের পাঁচ কোটি ছয় কোটির মধ্যে ঠান্ডা হয়ে গেছে যেমন আমার এলাকায় দুর্গম একটি বিশাল এলাকা ছিল বিচ্ছিন্ন এলাকা ছিল হরিণটোয়া আমি ইতিমধ্যে ওই হরিনটোয়া গ্রামের জন্য দুই কোটি পাঁচষট্টি লক্ষ টাকার একটি বড় ব্রিজ জনার ত্রিশাখিরা গত মার্চ মাসের পাঁচ তারিখ একদিকে অনুমোদন দিয়েছে যেটা মানে আন্ডার হান্ড্রেড মিটার ব্রিজ যেটা বলে নতুন প্রকল্প নতুন প্রকল্প আন্ডারে আমরা তিনশো বিশটি ব্রিজের মধ্যে তদমধ্যে আমার ইউনিয়নের সৎক্ষণীয় বোঝল মধ্যে একটিমাত্র ব্রিজ অনুমোদন হয়েছে তৎমধ্যে বাতিল জল সীমান্তিক এবং কালাপানিয়া মাহালিয়া কালের উপর পঁয়ত্রিশ মিটার ব্রিজ সে ব্রিজটি আমাদের ইতিমধ্যে অনুমোদন দিয়েছে জনতা শেখার্থী সরকার আমাদের ইতিমধ্যে আমরা এই ব্রিজের জন্য বিভিন্ন এবং টেস্ট বা টকো সার্ভিস এগুলো সমাপ্ত করার পর আগামী জুন জুলাইতে আমরা এই ব্রিজ আরম্ভ করবো আশা রাখি এই আবার নির্মাণ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি ইতিমধ্যে আমাদের সদাহায় গুটি কয়েক এই ছিল বা এগুলো এখন আমাদের এলাকায় অবস্থানে পালা গেছে এবং ইতিমধ্যে আমরা প্রশাসনকে সবসময় এবং সহযোগিতাচ্ছি তাদের যদি অবস্থান যদি আমার এলাকা হয় আসে বা আমরা ইতিমধ্যে নিউজ দেওয়ার জন্য আমাদেরকে বলেছে যারা ভাদব ব্যবসায়ী আমরা প্রতিনিয়ত আমার গ্রাম পুলিশের মধ্যে আমরা নিউজ এবং প্রশাসনকে নিউজ দিচ্ছি যে উন্নয়নের ক্ষেত্রে আমাদের আমরা পিছিয়েছিলাম বিগত দুই হাজার আট সালের আগে আমরা দু সালের পর জাতীয় নির্বাচন আমার জনতি শেখা ছিল সরকার ক্ষমতা আসার পর আমার ইন বিপ্লবী পরিবর্তন হয়ে গেছে আমাদের মাননীয় এমপি মহোদয় আমাদেরকে সার্বক্ষণিক এবং ডিউলেটারের মাধ্যমে উন্নয়ন করার ক্ষেত্রে ওনার যে প্রচেষ্টা এই প্রচেষ্টাকে আমরা সার্বক্ষণিক করছি এবং যেভাবে উন্নয়ন করে যাচ্ছে এটা আমাদের জন্য একটি অকল্পনীয় বিষয় আর অতীতে আমাদের সৎকারে লোহাগারের কোনো দিন এবং সরকারি দলের এমপি ছিল না সরকারি দলের এমপি হয়েছে তার এমপিও হওয়ার পর থেকে ইতিমধ্যে আমাদের বর্তমান এমপি এবং দুই হাজার কোটি টাকার উপর উন্নয়ন করেছে আরও উন্নয়নও করার জন্য উনি সার্বক্ষণিক চেষ্টা চালাচ্ছে উন্নয়নের শেষ নাই কাজেরও শেষ নেই আমরা তো আর সবসময় উন্নয়ন করার জন্য চেষ্টা চালাচ্ছি আমি চাচ্ছি আমার এই নয় একটি সুন্দর পরিবেশ যদি আমরা আগামী প্রজন্মদের যদি উপহার